شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে বিয়ের ৬ মাসের মধ্যে বাচ্চা প্রসব করেন, এই বাচ্চাটা কি বৈধ হবে নাকি অবৈধ? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, স্বামী স্ত্রী মিলনের ৬ মাস পর সন্তান ভূমিষ্ঠ হতে পারে, এটা সম্ভব। তাই কোনো মহিলা বিবাহর পর অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের পর যদি ৬ মাস পরে সন্তান প্রসব করে, সেই কারণে স্ত্রীর প্রতি সন্দেহ করা ঠিক না। কারণ সন্তানের গর্ভাশয়ে অবস্থান এবং তার দুধপানের সর্বমোট সময় ৩০ মাস। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফের ১৫ নম্বর আয়াতে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে তাকে গর্ভধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে লাগে ৩০ মাস। তো এই আয়াতকে সামনে রেখে ওলামায়ে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে সন্তানদের যদিও মা বাপ উভয়ের সেবা করতে হবে, কিন্তু গুরুত্বের দিক দিয়ে মায়ের অধিকার এই কারণে বেশি যে সে সন্তানের জন্য বেশি কষ্ট স্বীকার করে। এই আয়াত এদিকে ইঙ্গিত করে এবং বিভিন্ন সহিহ হাদিস থেকেও এ কথাটি পরিষ্কার। আয়াতেও মায়ের তিন গুণ বেশি অধিকারের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। তার কারণ কষ্ট করে মা তাকে গর্ভধারণ করেছে, দ্বিতীয় কষ্ট করেই তাকে প্রসব করেছে, তৃতীয় হলো এই গর্ভধারণ ও দুধ পান করাতে ৩০ মাস লেগেছে। সন্তানকে গর্ভে ধারণ ও প্রসবের কষ্টের পরেও মা তা থেকে রেহাই পায় না, এরপরে সন্তানের খাদ্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের স্তনে রেখে দিয়েছেন, মা তাকে দুধ পান করায়। আয়াতে বলা হয়েছে যে সন্তানকে গর্ভে ধারণ এবং স্তন্য ছাড়ানো ৩০ মাসে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কে সামনে রেখে বলেন যে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল হলো ৬ মাস। কেননা সূরা আল বাকারার ২৩৩ নম্বর আয়াতে স্তন্যদানের সর্বোচ্চ সময়কাল পূর্ণ ২ বছর নির্দিষ্ট করা হয়েছে। অথচ এই আয়াতে বলা হয়েছে যে সন্তানকে গর্ভে ধারণ এবং স্তন্যদান ছাড়ানো কয় মাস? ৩০ মাসে হয়ে থাকে। এবং এ বিষয়ে একটি ঘটনা বিখ্যাত, তা হলো এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এক মহিলার গর্ভ থেকে ৬ মাসে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় এবং তিনি একে অবৈধ গর্ভ সাব্যস্ত করে শাস্তির আদেশও জারি করেন, কেননা এটা সাধারণ নিয়মের বহির্ভূত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পর যখন তিনি অবগত হলেন, তখন খলিফাকে শাস্তি কার্যকর করতে বারণ করলেন, নিষেধ করলেন এবং এই আয়াতের দ্বারা প্রমাণ করে দিলেন যে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল হলো ৬ মাস। এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুক্তি প্রমাণ কবুল করে শাস্তির আদেশ প্রত্যাহার করেন। এই কারণেই সমস্ত ওলামায়ে কেরামগণ এ বিষয়ে একমত যে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল হলো ৬ মাস। গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল হলো ৬ মাস। এর কম সময়ে যদি সন্তান সুস্থ ও পূর্ণাঙ্গ জন্মগ্রহণ করে, তাহলে সেটা অবৈধ বলে ঘোষণা করা যেতে পারে। তার কারণ ৬ মাসের নিচে একজন সন্তান সুস্থ ও পূর্ণাঙ্গভাবে জন্মগ্রহণ করতে পারে না। তবে সর্বোচ্চ কতদিন সন্তান গর্ভে থাকতে পারে এ বিষয়ে আমরা প্রত্যেকেই জানি যে কারো ৮ মাস, কারো ৯ মাস, কারো ১০ মাসেও সন্তান প্রসব করে থাকে। তেমনি আমরা আর একটা কথা সবাই মেনে নেই, সেটা হলো এই যে দুধ পানের সর্বোচ্চ সময়কাল হলো ২ বছর, কিন্তু সর্বনিম্ন সময়কালের কোনো নির্দিষ্ট নাই। কোনো কোনো নারীর দেখা যায় দুধই হয় না, আবার কারো কারো দুধ কয়েক মাসেই শুকিয়ে যায়, আবার কত শিশু মায়ের দুধ পান করে না, ফলে অন্যকে দুধ পান করাতে হয়।
তাহলে মোট কথা হলো এই যে এই আয়াত থেকে কথা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে 6 মাসের মধ্যেও কোনো নারী বা মহিলা সন্তান প্রসব করতে পারে, এবং মিলনের পর যদি 6 মাস অতিবাহিত হয় তাহলে এই ক্ষেত্রে তাকে অবৈধ বলে ঘোষণা করা যাবে না এবং সেই সন্তানকে অবৈধ বলা যাবে না। এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। বাকি আল্লাহ আলম বিসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।